এই জবানটা খুলবেন, আমি আবার বাঁশের কিচ্ছা মাছের কিচ্ছা গল্প গুজব এগুলো করতে পারি না। যা কথা বলবো নিট অ্যান্ড ক্লিন কোরআন এবং সুন্নাহের আলোকে কথা বলবো, কোনো আজে বাজে গল্প কিচ্ছা বাবার গল্প মার গল্প খাজার গল্প এগুলো আমি করতে পারি না ভাই। সুতরাং এই মাহফিলটা যেখানেই কথা বলি চেষ্টা করি কিছু পরিষ্কার কথা বলতে, যেটা সত্যিকারের অর্থে কোরআনে আছে, যেটা মুফাসসিরিনরা লিখে গেছে, যেভাবে লিখে গেছে সেভাবে বলার চেষ্টা করি। কিয়ামতের আলামত, অনেকগুলো আলামতের মধ্যে একটা বড় আলামত হচ্ছে বেছে বেছে মানুষ মানুষকে সালাম দেবে, বুঝেন নাই, আর তাসলিমুল খাসা, বেছে বেছে কি করবে মানুষকে সালাম দেবে, বেছে বেছে, ছোটরা বড়দেরকে সালাম দেবে না, বড়রা ছোটদেরকে সালাম দেবে না, চেয়ারম্যান সাহেব দেখলেই খালি সালাম দেবে, সাধারণ মানুষকে সালাম দেবে না, ঠিক কেনা, সবাই সবাইকে সালাম দেবে না। ইভেন এমনও দেখা যায় যে ইমাম সাহেব রাস্তা দিয়ে হাঁটছেন, ইমাম সাহেব চিন্তা করে অনেক সময় অস্বস্তি দেয় যার মুসল্লি আমারে সালাম দেবে আমি কেন সালাম দেব, আছে না নাই, চেয়ারম্যান সাহেব দেখলে সালাম দিতে দিতে ঠোঁট চিকন করে ফেলায়, কথা বুঝেন নাই, কিন্তু রিক্সাওয়ালা দেখলে জীবনেও সালাম দেয় না, কথা বলেন। এখানে যদি হাত তুলতে বলি তাহলে শতকরা 99% ধরা খাবে যে জীবনে কোনো রিক্সাওয়ালারে সালাম দিচ্ছেননি, কবে যে না একটারও দেয় নাই, হ্যাঁ দিয়েছেন, যারা দিয়েছেন আলহামদুলিল্লাহ, অধিকাংশই দেয় না, অধিকাংশ দেয় না, যেটা অধিকাংশ সেটার উপরে হুকুম যায়, ঠিক কেনা। কয়জন ফকিরে সালাম দেন সারাদিনে, কিন্তু অফিসের বস্ত্রে কিন্তু একদিনও মিস করেন না, ঠিক কেনা, ফকিরে সালাম দেন, অথচ আল্লাহ রাসুল কিন্তু ছোট বড় ধনী গরুব এগুলো কখনো তারতম্য করেন নাই, সবাইকে সালাম দিয়েছেন, আপনারা দিবেন কি দিবেন না? যুবকরা আবার বোরকাওয়ালি আপুদেরকে দেখে সালাম দেয়, এটা জায়েজ নাই, কথা বুঝেন নাই, মুরব্বীদেরকে সালাম দেন, কিন্তু যুবকরা তরুণী দেখলে সালামের হিড়িক পড়ে যায় অনেকাংশে দেখে যায়, বোরকাওয়ালি মেয়ে হেঁটে যাচ্ছে সালাম দিচ্ছে আপু আসসালাম আলাইকুম হুন্ডা থেকে যায় যাচ্ছে, কথা বলেন না, আজকে সালাম দিবে কালকে সালাম দিবে পরশু দিন বলবে এক্সকিউজ মি আপু আপনার নাম্বারটা একটু দেওয়া যাবে, নাউজুবিল্লাহ বলেন, আল্লাহ তাআলা এগুলো থেকে হেফাজত করুক, বলুন আমিন। ভাইরা আমার, ও আল্লাহ রব্বুল আলামিন আপনাকে জীবন থেকে মৃত্যু পর্যন্ত অসংখ্য নিয়ামতের মধ্যে ডুবিয়ে রেখেছেন, ঠিক কিনা, নাক দিয়ে যখন শ্বাস নেন তখন কি অক্সিজেন নেন নাকি কার্বন ডাইঅক্সাইড নেন? অক্সিজেন। যখন ছাড়েন তখন কি ছাড়েন? কার্বন ডাইঅক্সাইড। আপনি যখন কার্বন ডাইঅক্সাইড ছাড়ছেন গাছগুলো কিন্তু এই কার্বন ডাইঅক্সাইড খাচ্ছে, কথা বলেন না কেন? আর গাছ যে অক্সিজেন ছাড়ছে অক্সিজেন কিন্তু আপনি গ্রহণ করছেন, আপনি কি জানেন এই অক্সিজেনের মূল্য কত? আল্লাহকে চিনেন, আল্লাহকে চিনার পরে এবার আলোচনায় আসেন, আল্লাহকে না চিনলে আল্লাহকে না বুঝলে আলোচনায় মজা লাগবে না। এই কোরআনের মজলিসে যে আপনি এসেছেন আপনার লাভটা কি? নিশ্চয়ই মাহফিলের শেষে আপনাকে আড়াই প্যাসের জিলাপি দেওয়া হবে না, কথা বলেন না কেন? নিশ্চয়ই মাহফিল শেষে আপনাকে বড় বড় বিরিয়ানির প্যাকেটও দেওয়া হবে না। আগে শুনেন আল্লাহ রব্বুল আলমিন আপনাকে কি পরিমাণ ভালোবাসেন, আল্লাহ রব্বুল আলমিনের শুক্রে আপনি কি পরিমাণ আদায় করবেন, তারপর আলোচনায় যাব, 2-3 মিনিটের মধ্যে মূল আলোচনায় ঢুকবো। অক্সিজেন যে আপনি গ্রহণ করেন, রানা প্লাজায় একটা ঘটনা ঘটেছিল মনে আছে না? মনে আছে না? নাই। রানা প্লাজায় যখন ঘটনা ঘটলো, সাভারের রানা প্লাজা থেকে এনাম মেডিকেলে নিয়ে যাওয়া হলো রোগীদেরকে, নিয়ে যাওয়ার পরে 1 মিনিট অক্সিজেনের মূল্য সে সময় নির্ধারণ করা হয়েছে 300 টাকা করে, কয় টাকা? এই জোরে বলেন, ঠান্ডা কি বেশি লাগতেছে নাকি আপনাদের? শেষ পর্যন্ত আলোচনাটা শুনেন, কিছু খোরাক নিয়ে যেতে পারবেন, খালি সুর দেখেন না, গল্প কিচ্ছা দেখেন না, রেসপন্স করেন, কত টাকা? 300 টাকা। সারাদিনে 24 ঘন্টায় 1440 মিনিট হয়, কয় মিনিট? 1440 মিনিট যে আপনি অক্সিজেন গ্রহণ করছেন। এখানে কি এমন কেউ আছে যে 12 ঘন্টা অক্সিজেন নেয় আর 12 ঘন্টা অক্সিজেন নেয় না, নাকটার বন্ধ করে রাখে? প্রত্যেকেই কিন্তু 24 ঘন্টা অক্সিজেন নেয়, ঠিক কিনা? 1440-কে ওই যে 300 টাকা করে মিনিট নেওয়া হয়েছে হসপিটালের রেট, এখন আপনি গুণ দেন, মাত্র 432,000 টাকা হয়, সুবহানাল্লাহ বলবেন না, মানে হাকিকতটা বুঝেন না আপনারা, 432,000 টাকার অক্সিজেন প্রতিদিন ফ্রি দিচ্ছেন কে? আল্লাহু আকবার বলবেন না, 432,000 টাকার অক্সিজেন প্রতিদিন ফ্রি দিচ্ছেন কে? আল্লাহ। এবার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আপনি হিসাব করেন কয় লক্ষ টাকার অক্সিজেন ব্যবহার করেছেন,
ও ভাই যে অক্সিজেন আপনি কোটি কোটি টাকার ব্যবহার করলেন, এই আল্লাহর শুকরিয়া আদায় করা দরকার আছে না? নাই পানি যে পান করেন, পানির খবর জানেননি? হাইড্রোজেন আর অক্সিজেনের মিলন ঘটায় পানি বানানো যায়, কি বানানো যায়? একজন হিন্দু বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু, নাম শুনছেন না অনেকেই? 1921 সালে কলকাতার রেসিডেন্সিয়াল কলেজে হাইড্রোজেন আর অক্সিজেনের মিলন ঘটায় পানি বানাইতে চাইছিলেন। ল্যাবে তিনি নিলেন হাইড্রোজেন অক্সিজেন, ইলেকট্রিক চার্জ প্রয়োগ করলেন, এক গ্লাস পানি, সুপেয় পানি বানানো যায়। ইলেকট্রিক চার্জ প্রয়োগ করার পরে হিসাব করা হলো কি পরিমাণ টাকা খরচ হলো, এবার ক্যালকুলেটার নিয়ে বসছে। ওই টাকার হিসাব বাংলাদেশি টাকা এখন যদি কনভার্ট করা হয়, পরিবর্তন করা হয়, মাত্র এক গ্লাস পানির দাম 14 লক্ষ টাকা। এক গ্লাস পানি এটা ইলেকট্রিক চার্জ প্রয়োগ করে বানাইতে কত টাকার প্রয়োজন? আপনি কয় গ্লাস পানি প্রতিদিন পান করেন, হিসাব আছে? বাথরুমে গিয়ে তো মাশাল্লাহ ট্যাপ ছাড়া ঝর্ণা ছাড়া আনলিমিটেড চলে, কথা বলেন না কেন? আল্লাহর চিনেন আগে, তারপরে আল্লাহর ইবাদত করেন। আল্লাহর চিনেন না, আল্লাহর বুঝে না, এই জন্য নামাজের মধ্যে দাঁড়ায় খালি খাদ যায় চুলকায়, বুঝেন নাই? হুজুর নামাজ তো জীবনে বহুত পড়লাম কিন্তু মজা তো পায় না, নামাজে মজা আসবে কেমনে? মজার যে জিনিস, যার সামনে দাঁড়াচ্ছেন আপনার তো খেয়ালই নেই যে কার সামনে আপনি দাঁড়াচ্ছেন, কোন মহান মুরিবের সামনে আপনি দাঁড়াচ্ছেন, না খেয়াল থাকার কারণে নামাজের মধ্যে আপনি মজা পান না, ঠিক কিনা বলেন? প্রধানমন্ত্রীর সামনে যদি আজকে বলা হয় যে এই মহল্লার আব্দুল করিম, আব্দুল সুবহান, আব্দুল জব্বার, এই তিনজনকে কালকে গণভবনে নিয়ে যাওয়া হবে, বিকেলে প্রধানমন্ত্রীর সামনে মিটিং, কথা বুঝবেন, কান খাড়া করেন, কয়জনকে? তিনজনকে। এই তিনজন কি করবে জানেন? রাত্রে থেকে এদের ঘুম হারাম হয়ে যাবে, কারণ কি হবে কি হবে না, প্রধানমন্ত্রীর সামনে যাব, কোন পোশাকে যাব, কোন কোর্তা পরব, পাঞ্জাবি পরব না জুব্বা পরব, কোট পরব নাকি জামা পরব, কথা বুঝেন নাই? কারণ কি প্রধানমন্ত্রীর সামনে আমাকে যেতে হবে, প্রধানমন্ত্রীর সামনে আমাকে যেতে হবে, এরপরে আসবে। আমি কি গাড়িতে যাব না সিএনজিতে যাব? না 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 না, সিএনজিতে গেলে তো গণভবনে ঢোকা যাবে না, একটা গাড়ি ভাড়া করতেই হবে, কথা বলেন না কেন? আচ্ছা, প্রধানমন্ত্রীর সামনে যাওয়ার পরে বিশ্বাস করেন বাথরুম এসে যদি পেটে মোচড় দিয়ে নাড়ি ভুড়ি ছিঁড়েও যায় তাও বলবে না আমার এক নম্বর লাগছে, কথা বলেন না কেন? সাহস আছে? প্রধানমন্ত্রীর সামনে দাঁড়াবে এমনভাবে যে পৃথিবীর সবচাইতে নাদান নাখানদান লোকটাই হচ্ছে এই লোকটা, ঠিক কিনা? কোনো উচ্চবাচ্য করবে? এই উচ্চবাচ্য করবে? বন্ধুরা, আমার যে কথাটি বলার জন্য এই উপমাটি দেওয়া হলো, ওই প্রধানমন্ত্রীর, মহান প্রধানমন্ত্রীকে, আরো জোরে বলেন কে? ওই আল্লাহ রব্বুল আলমিনের সামনে আপনি প্রতিদিন 5 বার মিটিং করছেন, আল্লাহর সঙ্গে মোলাকাত করছেন, আপনার ভিতরে চেতনায় নাই যে আপনি কার সামনে দাঁড়াচ্ছেন, এই জন্য নামাজেও মনোযোগ আসে না, ঠিক কিনা? আপনি যদি মনে করতেন প্রধানমন্ত্রীর মহান প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির মহান রাষ্ট্রপতি, আল্লাহর সামনে আমি প্রতিদিন দাঁড়াচ্ছি, প্রতিদিন মোলাকাত করার জন্য, সৌজন্য সাক্ষাৎ করার জন্য আমি নামাজের মধ্যে দাঁড়াচ্ছি, যদি এই চেতনা থাকতো বাড়ির মধ্যে সবচাইতে মূল্যবান পোশাকটা আপনি পরে মসজিদে যেতেন, কথা বলেন না কেন? ওর ভাই মসজিদে অনেকে দাঁড়ায় এমন একটা সিরাফাটা জামা পরে আসে, গা দিয়ে পাঠার মতো গন্ধ বের হয়, ঠিক কিনা? আছে না নাই? অথচ কোরআন কি বলছে? খুদু জিনাতকুম ইনদা কুল্লি মসজিদ, আল্লাহু আকবার, প্রত্যেকটা মসজিদের কাছে যখন তোমরা যাবা নামাজ আদায় করার জন্য যাবা, বাড়ির মধ্যে সবচাইতে ভালো ভালো যে পোশাকগুলো আছে সেই পোশাকগুলো পরে যাবা, কে বলেছে রে কথা? আর এখন ভালো পোশাক পরে মানুষ মসজিদে যায় না, যায় বিয়া খাইতে, কথা বলেন না কেন? যেটা পরে বিয়া খাইতে যায় ওটার মার দিয়া 3 মাস আগে জমা রাখে বউয়ের কাছে, বউ যেটা পরে গায়ে হলুদে যাবে, এই গায়ে হলুদে যাওয়ার জন্য ওটার আলো ভালো করে জমা করে রাখে, আর নামাজ পড়তে যায় যেটা সিরা জামা, টুটা জামা, পুরাতন জামা, গন্ধ জামা, আতর নাই, মেসক করার কোনো খবর নাই, তখন আল্লাহর সামনে দাঁড়ায়। আল্লাহ রব্বুল আলমিন যখন দেখেন ওই গুলাম, ওই বান্দা, আমি আল্লাহ রব্বুল আলমিনের সামনে দাঁড়াচ্ছে, কিন্তু আল্লাহর সামনে দাঁড়াইলো না ভালো পোশাক পরে, বাড়ির মধ্যে ভালো পোশাকটাকে রেখে এসেছে, ছেঁড়া ফাটা পাঞ্জাবিটাকে পরে এসেছে, অনেকের তো ভাই টুপির দিকে তাকানো যায় না, 3 ইঞ্চি পরিমাণ মোটা হয়ে যায় ময়লাই, কথা বলেন না কেন? এই কথাগুলো কি মিথ্যা কথা? হ্যাঁ, তাহলে এটা কি জিনাত? না, জিনাত না।
আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আপনি দাঁড়াচ্ছেন, যখন এই বিষয়গুলোকে আপনি খেয়াল না করবেন, কত পবিত্র অবস্থায় যখন আল্লাহর সামনে আপনি না দাঁড়াবেন, আল্লাহর কসম করে বলে আপনার নামাজের মধ্যে মনোযোগ আসবে না, ঠিক কিনা? যে কথাটি বলছিলাম কথাটা কি ছিল, যে আল্লাহ এত নিয়ামত দিয়েছেন, সুন্দর পোশাক পরালেন, অক্সিজেন দিচ্ছেন, কার্বন ডাইঅক্সাইড আপনি ত্যাগ করছেন, যে আল্লাহ আপনাকে আনলিমিটেড পানি দিয়ে দিয়েছে, দেখবেন মানুষের যেগুলো বেশি প্রয়োজন এগুলোর কোনো চার্জ লাগে না, ঠিক কেনা? আপনি যে 24 ঘন্টা কথা বলতেছেন, জিব্বাটাকে দাঁড়াচ্ছেন, জিব্বা কি কখনো বলছে ওরে আবুল কালাম ভাই আর পারতাছিস না, আর পারতাছি না, আর জিব্বাটারে নারাস না ভাই, এরকম কি বলছে? চোখের পলক আপনি ফেলছেন উঠাচ্ছেন, চোখের পলক কি কখনো বলেছে ভাই আর পারতেছি না, ব্যথা হয়ে গেছে? কথা বলেন না কেন? খেয়াল করেন, এগুলো আকল দিয়ে খাটান, আল্লাহকে চিনেন বুঝেন, তারপর আল্লাহর ইবাদত করেন, তখনই আপনি ইবাদতের স্বাদ পাবেন, ঠিক কিনা? চোখের পলক সব সময় আপনি ফেলছেন, চোখের পলক বলেন আর পারতেছি না, জিব্বাটাকে নাড়াচ্ছেন, জিব্বাটা বলতেছে আর পারতেছি না, জিব্বার মধ্যে তো আল্লাহ অনেক নার্ভ দিয়েছে টক মিষ্টি ঝাল এই স্বাদ আস্বাদনের জন্য, ঠিক কিনা? জিব্বা কিন্তু একবারও বলে না যে টকটা আমার দিস না, এটা আর ভাল লাগে না, বলছে কিন্তু পা 2 কিলোমিটার হাঁটলে পা বলে ভাই আর পারতেছি না, এবার একটু বিশ্রাম দে, কথা বলছেন না কেন? হাত দিয়ে আপনি কাজ করছেন, হাত 2 ঘন্টা কাজ করার পরে বলতেছে না আর পারতেছি না, আমার দিয়ে আর কাজ করাস না, হয় কি হয় না বলেন? হয় কি হয় না? হয়। এখন কথা হচ্ছে সে আল্লাহর শুকরিয়া আদায় করা দরকার আছে না? Rose TV 24 Enjoy by listening to the Holy Quran.